নিরাসা লুৎপাটাওয়ার চাষা নারায়ণগঞ্জ থেকে আমি মোহাম্মদ আশরাফুল্লাহ। আজকের টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে শীটটা করব সেটার নাম হচ্ছে ফিল্টারিং ডাটাবেস। আমি এক্সেল ওপেন করছি। ফিল্টারিং ডাটাবেস, ফিল্টারিং ডাটাবেসটা কি? আমি এখানে ডাটাগুলো উঠে রাখছি, আপনারা এভাবে উঠে নেবেন, তারপর আপনারা প্যারামারটা দেখে তারপর প্র্যাকটিস করবেন। ফিল্টার হতে বলে আমরা জানি কি ছাকা, আর ডাটাবেস বলতে হচ্ছে কি যে অনেকগুলো ডাটার সমন্বয়। যেমন এগুলো হচ্ছে এক একটা ফিল্ড, একাধিক ফিল্ডের সমন্বয়ে কি একটা রেকর্ড তৈরি হয়। যেমন 101 যে সালাম, মেল, এমডি, অ্যাডমিন, 5000 টাকা তার স্যালারি, সে ঢাকা থাকে। এই যে একাধিক রিলেটেড ফিল্ডের সমন্বয়ে কী তৈরি হয়, একটা রেকর্ড তৈরি হয়। আর একাধিক রেকর্ডের সমন্বয়ে কী তৈরি হয়, একটা ডাটাবেস তৈরি হয়। তাহলে এই একটা ফিল্ড, একটা ফিল্ড, অর্থাৎ প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কী আছে, সামঞ্জস্য আছে। যে সালাম সে একটু পুরুষ, সে ওই পজিশনে এমডি হিসাবে আছে এবং সে অ্যাডমিনিস্ট্রেশনে আছে, তার স্যালারি 5000 টাকা, তার বাড়ি ঢাকা। আর যদি সম্পর্ক না থাকে তাহলে কী হতো না, এটা রেকর্ড হতো না। তাহলে রেকর্ডটা হচ্ছে কি, একাধিক রিলেটেড ফিল্ডের সমন্বয়ে তৈরি হয় কি একটা রেকর্ড, আর একাধিক রেকর্ডের সমন্বয়ে তৈরি হয় কি একটা ডাটাবেস। তাহলে এই ডাটাবেস থেকে কী করব, আমরা কোনো নির্দিষ্ট রেকর্ডকে কী করব, ফিল্টারিং করতে, অর্থাৎ ছেঁকে বের করব। তাহলে ফিল্টার তো কি ছাকা, আর ডাটাবেস তো আমরা বুঝলাম যে অন্যগুলো রেকর্ডের সমন্বয়ে একটা ডাটাবেস তৈরি হয়। এই ডাটাবেস থেকে আমরা কী করব, প্রয়োজনীয় রেকর্ড কী করব, ছেঁকে বের করব, বা প্রয়োজনীয় ডাটা ছেঁকে বের করব। সেটা কেমন, ধরে নিচ্ছি এখানে মধ্যে যে প্রতিষ্ঠানের মধ্যে যেমন জেন্ডার আছে, পুরুষ মহিলা, আপনি বের করবেন এখানে কজন মহিলা আছে, কজন পুরুষ আছে। এখানের মধ্যে আপনি বের করবেন সিটির মধ্যে, সাপোজ কজন ঢাকা সিটির আছে, কজন নারায়ণগঞ্জের আছে, কজন চট্টগ্রাম আছে, আপনি সেটা আলাদা আলাদা করবেন। আপনি এখানের মধ্যে ডেজিগনেশন ডিজি ডিইএস দিয়েছে, সংক্ষেপে এখানে ডিইপি দিয়ে ডিপার্টমেন্ট বোঝার চেষ্টা করছে, ডিজিগনেশন। এই ডেজিগনেশনের মধ্যে আপনার যেটা হচ্ছে যে আপনার অফিসের পদে কজন এমপ্লয় আছে আপনি বের করবেন কিভাবে, অর্থাৎ আপনার অপজিশনে যদি 500 এমপ্লয় থাকে, সে 500 এমপ্লয় থেকে আপনি তাদেরকে কীভাবে আপনি ফিল্টারিং করবেন, ছেঁকে বের করবেন, সেই জিনিসটা আমরা এখন দেখব। তাহলে আপনি কী করেন, আপনি ডাটাবেজে কার্সর রাখেন। এক্ষেত্রে যে কাজটা করতে হবে, আপনাকে এটা এটা না থাকলে ভালো হতো, নাহলে আপনাকে এবার সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে ওটুক বাদ দিয়ে জাস্ট এটুক সিলেক্ট করে এরপর যেতে হবে কি, ডাটা, ডাটা ফিল্টার। অথবা এভাবে সিলেক্ট না করে যদি ডাটা বেশি হয়ে থাকে তাহলে আপনি সিলেক্ট করবেন কীভাবে। তো সেক্ষেত্রে আপনার এই রোটা না থাকলে বেটার, এটার উপর রাইট বাটন ক্লিক করে আমি ডিলেট দিলাম, ডিলেট, তারপর ইন্টার রো, ওকে। এখন জাস্ট আপনি এখানে কার্সর রাখলে হবে, কার্সর রেখে কোথায় যাবেন, ডাটায় যাবেন, এরপরে ফিল্টারে ক্লিক করবেন, হয়ে গেল। এখন আপনাকে বের করতে হচ্ছে যে পুরুষ মহিলা কজন আপনি বের করবেন। তাহলে কি জেন্ডার কম্বোতে ক্লিক করেন, ক্লিক করে এখান থেকে সাপোজ মেলতে টিক চিহ্ন উঠাই দেন, তাহলে শুধু ফিমেলদেরকে শো করবে, ফিমেল। আবার যদি আপনি এই কম্বোতে ক্লিক করে সিলেক্ট অল দিয়ে ওকে দেন, সবাই চলে আসলো। আবার যদি আপনি মেল বের করতে চান, আপনি ফিমেলতে টিক চিহ্ন উঠাই দিয়ে ওকে দেন, মেলগুলো বের হয়ে গেল। এখন কী করেন, এই ডাটাগুলোকে সিলেক্ট করেন, আপনি সিলেক্ট করে জাস্ট কপি করেন, রাইট বাটন ক্লিক করে কপি করতে পারেন, বা কিবোর্ডে কন্ট্রোল সি দিতে পারেন, কপি করে আপনি এখানে রাইট বাটন ক্লিক করে জাস্ট পেস্ট করে এখানে রেখে দেন। তাহলে এখানে কি শুধু মেলদের ডাটাবেসটা এখানে আছে। আবার আপনি এখানে যান, আবার সিলেক্ট অল দিয়ে আবার ওকে দেন। এখানে এই সিলেকশনটা উঠানোর জন্য আপনি ডবল ক্লিক করেন, সিলেকশনটা চলে যাবে। আবার যদি মহিলাদের দিয়ে আলাদা করতে চান তাহলে কীভাবে আলাদা করবেন, আবার জেন্ডার কম্বোতে ক্লিক করে মেলতে টিক চিহ্ন উঠে দিয়ে ওকে দেন, ফিমেল। তাহলে কী হচ্ছে, এগুলোকে আবার আপনি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কপি করেন, এগুলোকে আপনি কী করেন আলাদাভাবে আবার কী রেখে দেন, পেস্ট। আবার এখান থেকে জেন্ডার কম্বোতে ক্লিক করে আবার সিলেক্ট অল দিয়ে ওকে দেন, আবার কী। তাহলে এখানে দেখা যাচ্ছে এখানের মধ্যে এই শিটের মধ্যে পুরুষ মহিলা সবাই একসাথে, আর এখানের মধ্যে কী পুরুষদের ডাটাগুলো আমি আলাদা করলাম, আর এখানে ফিমেলদের মহিলাদের ডাটাগুলো আলাদা করলাম। একইভাবে যদি এখানে হয়ে থাকে যে আমার প্রতিষ্ঠানের মধ্যে অফিসের পদে কজন এমপ্লয় আছে, সেটা বের করবে কীভাবে, তাহলে এই জাস্ট কম্বোতে ক্লিক করে আপনি সবগুলো টিক চিহ্ন উঠাই দেন, উঠে দিয়ে জাস্ট আমি চাচ্ছি অফিসার, ওকে দেন। তাহলে অফিসের কজন আমি সেগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করলাম, এরপর এগুলোকে আমি নিচে কোনো এক জায়গাতে পেস্ট করে রেখে দিলাম। তাহলে কি আমি শুধু অফিসারদের ডাটাবেসটা আমি পেয়ে গেলাম। এরপরে আবার কী করি, আমি এখান থেকে সিলেক্ট অল দিয়ে ওকে দিই, আবার সবাই চপ আবার ডাবল ক্লিক করে উঠাই দিই। এরপরে হচ্ছে আপনার যেমন এখান থেকে যে ঢাকা সিটির কজন এমপ্লয় আছে আপনি সেটা বের করবেন কীভাবে, তাহলে সিটি কম্বোতে ক্লিক করেন, ক্লিক করে জাস্ট সিলেক্ট অল টিক চিহ্ন ক্লিক করেন, সব উঠে যাবে। এখন আপনার দরকার কোনটা, ঢাকা, তাহলে ঢাকাকে সিলেক্ট করে ওকে দেন, তার ঢাকার এমপ্লয়গুলো চলে আসলো, ডাটাবেসটা চলে আসলো। তাহলে রাইট বাটন ক্লিক করে কপি ক্লিক করেন, সিলেক্ট করার পরে এরপরে জাস্ট খালি জায়গায় রাইট বাটন ক্লিক করে পেস্ট ক্লিক করেন। তাহলে এখানে শুধু পেলাম কি, ঢাকা সিটি এমপ্লয়ীদের রেকর্ডগুলো, এখানে পেলাম শুধু অফিসার যারা আছে তাদের রেকর্ডগুলো, এখানে পেলাম শুধু ফিমেল যারা আছে তাদেরগুলো, এখানে পেলাম শুধু মেল যারা আছে তাদের রেকর্ডগুলো। তাহলে কি বন্ধুরা সহজে কী করতে পারি আমরা,
ডাটাবেস থেকে রেকর্ডগুলোকে আমরা কি করতে পারি, প্রয়োজনীয় রেকর্ডকে কি করতে পারি, আমরা চেকে বের করতে পারি। আপনার যখন কাজ শেষ হয়ে যাবে তখন জাস্ট কি আবার ফিল্টারে ক্লিক করবেন, তাহলে আবার কি কম্বোটা চলে যাবে। তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে ডাটাবেস থেকে কীভাবে আপনি রেকর্ড কীভাবে কীভাবে বের করবেন, কীভাবে ফিল্টারিং করবেন এবং কীভাবে সেগুলোকে আলাদা করবেন। ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পেরেছেন।